হ্যালো এভরিওয়ান, আমরা বর্তমানে রয়েছি স্টাফ কোয়ার্টার মোড়টিতে। আর আজকের এই প্লটটি যেখানে দেখাবো, এই স্টাফ কোয়ার্টার থেকে আপনি চাইলে 2 মিনিট হেঁটেও যেতে পারবেন। কারণ স্টাফ কোয়ার্টার থেকে রামপুরের দিকে একটু সামনে গেলেই, অর্থাৎ 2-3 মিনিট হাঁটলেই একটি মিরপাড়া চৌরাস্তা পড়ে যেখানে দুইটি পাম্প রয়েছে। এর মাঝামাঝিতে হাতের স্টাফ কোয়ার্টার থেকে যাওয়ার সময় হাতের বাম দিকে একটি ছোট 16 ফিটের সিটি কর্পোরেশনের রাস্তা রয়েছে, এখান দিয়ে যেতে হবে। সো গাইস, স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনের দিকে আসলে আমি বললাম যে এই যে মুন ফিলিং স্টেশন এবং হাজি ফিলিং স্টেশনের মাঝামাঝিতে হাতের বামে একটি ছোট রাস্তা গিয়েছে পাইডির দিকে। অর্থাৎ এই দুই জায়গার মাঝামাঝিতে যে রোডটা পাইডির দিকে গিয়েছে, এর একটু সামনে এসে আজকে কাঙ্ক্ষিত একদম রেডি বাসা, যেটা ভাড়া পাওয়া যায় 17,000 টাকা, এই যে এখান দিয়ে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে একটু সামনে গেলেই বাড়িটা দেখা যায়, নীল কালারের বাড়িটা। আর এখানে খুবই নিরিবিলি একটি এরিয়া, খুবই সবুজ শ্যামল এরিয়া। সো চলুন যাওয়া যাক। আর এটাও রয়েছে, আর যারা আপনারা রামপুরা খিলগাঁও বাসাবো থেকে আসতে চান, এই যে এই রোডটা যেটা হাজি সিলিং ফার্ম, এই যে আমুলিয়া মডেল টাউনের সামনে, এই যে এই রোড দিয়ে একটু সামনের দিকে আসলে হাতের ডানে যেটা পাইডির দিকে চলে গিয়েছে, অর্থাৎ যারা রামপুরা খিলগাঁও বাসাবো থেকে আসবেন তারা আমুলিয়ার সামনে এসে এই যে পাইডির দিকে একটি ছোট রাস্তা গিয়েছে, এই যে এখান দিয়ে যেতে হবে। সো চলুন যাওয়া যাক আজকে সেই কাঙ্ক্ষিত প্লটটিতে। সো মিরপাড়া চৌরাস্তা থেকে একটু সামনের দিকে আসলে এই রাস্তা দিয়ে এই যে মানুষগুলো যে গাছ কাটতেছে, এই যে আজকের কাঙ্ক্ষিত প্লটটি, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর পাশের দেওয়ালটুকু সিটি কর্পোরেশনের রাস্তা হওয়ার পর উনি ভেঙে দেবে, এই যে সামনেই নীল কালারের বিল্ডিংটি হচ্ছে আজকের প্লটটি। গাইস, আমার হাতের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন 3 ফিটের রোড, এটাই এসেছে। আপনি কিন্তু মোটরসাইকেল চাইলে নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে সেই বাড়িটি, খুব সুন্দর করে রং করা আজকে সেই কাঙ্ক্ষিত প্লটটি। এখানে কিন্তু ভাড়া চলতেছে 2টা রুম, অর্থাৎ 7,000 টাকা ভাড়া পাওয়া যায় 2টি পাশে। এই যে এটা এদিক দিয়ে আবার রোডটি যাবে সিটি কর্পোরেশনের 16 ফিট হয়ে। আর আজকের প্লটটি, চলুন ভিতরে যাওয়া যাক। গাইস, অবশেষে আমরা ভিতরে চলে আসলাম বাসাটির। খুব সুন্দরভাবে গাছের ফুল টুল লাগানো। আর এটা হচ্ছে সেই বাসার বারান্দাটুকু, আর এটা হচ্ছে একটি রুম। এই যে এই রুমের ভিতরে একজন ভাড়া থাকে 3.5, এই যেটা 4,000 টাকা ভাড়া, মানে ওনার ভিতরে একটি রুম, একটি কিচেন রুম, একটি বাথরুম। আর এটা হচ্ছে এখানে এই পাশে, আর বাসাটির এই পাশে যে রুমটি দেখাচ্ছি এটাতেও একটি কিচেন, একটি বাথরুম এবং একটি গেস্ট রুম, এটাও প্রায় 3,000 টাকা ভাড়া পায়। সো আর এই যেই গেট দিয়ে দেখতে পাচ্ছেন, এটাতে ভিতরে 4টি রুম, এখানে প্রতি রুমের মানে ফুল প্যাকেজ 10,000 টাকা ভাড়া চলে। সো এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি গেটটা লাগানো দেখে ঢুকতে পারিনি, বাট আপনাদেরকে একটি রুমের মাপটুকু আমি দেখিয়ে দেব। সো এই একটি রুম অনুসারে সবগুলো রুম এরকম মাপে রয়েছে। এই যে রুমটি দেখতে পাচ্ছেন 3,000 টাকা ভাড়া দেয়। এই যে দেখেন কিচেন রুম, এখানে কিন্তু গ্যাস নেই। আর এটা হচ্ছে গেস্ট রুম। হ্যাঁ, এই গেস্ট রুমের ভিতরে অ্যাটাচ বাথরুম করা। রুমের সাইজগুলো ভালোই রয়েছে মোটামুটি। এই রুমটার সাইজে সবগুলো রুম আমাদের এই আজকের প্লটটির বা বাসাটির। তো এখন আসি আজকের বাসাটির প্রাইসের ব্যাপারে। তো আজকের বাসাটি 3 কাঠার উপরে টিন সেট তৈরি করা। তো আমি বলে দিয়েছি ভাড়া কত আসে, রুম কয়টি। তো বাসাটির চাওয়া দাম হচ্ছে 90 লক্ষ টাকা। এটা আলোচনা সাপেক্ষে, আপনি হয়তো আসলে বসলে একটি সম্মানই করাবে এতটুকুই। যারা এরকম বাজেট রয়েছে তারাই যোগাযোগ করবেন, অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। আর যারা এরকমই বাসা বাড়িগুলো বিক্রয় করতে চান, তারা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে খুব অল্প সময়ে বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার এবং আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনার জমি বাসা বাড়িটি খুব অল্প সময়ে বিক্রয় করে দেব। আমরা বিজ্ঞাপন দেওয়ার 3 মাসের ভিতরে যদি বিক্রয় না হয়, আমরা কিন্তু আবারও বিজ্ঞাপন দিয়ে দিব, অর্থাৎ আবারও পুনরায় বিজ্ঞাপন দিয়ে দিব, যেটা একদম ফ্রিতে। সো যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।